আসসালামু আলাইকুম একশো বিশ টাকায় সরকারি চাকরি এত চমৎকার সংবাদ আসলে সত্যি ভালো লাগার মতো এবং আমরা এরকম বাংলাদেশ চাই সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কনফার্ম করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ছিয়াত্তর জন ছেলে মেয়ের চাকরি হয়েছে পুলিশ কনস্টেবল পদে একটি টাকাও কোথাও ঘুষ লেনদেন হয়নি এবং তাদের সরাসরি সতর্কবার্তা প্রথম থেকেই ছিল লিখিত মৌখিক পরীক্ষা চলমান অবস্থায় বলছে কোথাও কোনো প্রকার লেনদেনে যাবে না কেউ তোমাদেরকে বললে তোমরা সেটা আমাদেরকে জানাবে এবং শেষ পর্যন্ত একশো বিশ টাকায় নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান একজন মা বলছে খুব কান্নাকাটি করে বলছে যে তার সন্তান অনেকবার কলেজে এসেছে না খেয়ে আসলে কতটা দরিদ্র তারা হিসাব করেন তারা তো এই সাত আট লাখ টাকা ঘুষ দিতে পারবে না আমরা বাংলাদেশে এখন একটা চলমান প্রথা এবং কথা যে ঘুষ ছাড়া সরকারি চাকরি হবে না সেটা রেট ওঠে বাজারে সাত লাখ আট লাখ দশ লাখ বারো লাখ এবং হতাশাজনক খবর এটার সকল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এবং যারা পড়াশুনো করে তাদের জন্য একটা দুঃসংবাদ যে এত পড়াশোনা করলাম তাহলে এখন দশ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নিব কেন অথবা অনেক সময় অনেকে পড়া একটু স্লো করে দেয় কয়েক ভালো পড়াশোনা করে ভালো ছাত্র হয়ে লাভ কি লাস্টে তো দুর্বল ছাত্ররা মোটামুটি পাশ করে টাকা দিয়ে চাকরি নিয়ে নেয় তাহলে আমার ভালো ছাত্র হওয়ার লাভ কী এই যে হতাশা এই সমাজে অস্থিরতার কারণে অনেকেই ভালো ছাত্র হওয়া থেকে পিছনে চলে আসে পড়া থেকে অনীহা তৈরি হয় কিন্তু আমরা এটা চাই না তো এবার দেখলাম আবার কিশোরগঞ্জ জেলা পুলিশে এখানেও আমার কিছু ছাত্র পরীক্ষা দিতে গেছে তারা থেকে জিজ্ঞেস করলাম বলছে স্যার প্রথম থেকে করা সতর্কবার্তা যে কোনো প্রকার কোথাও লেনদেন যেন কেউ না করে একটি টাকা এর চেয়ে ভালো সংবাদ আর কি হতে পারে তো শুধু পুলিশ ডিপার্টমেন্টের এই যে সাতক্ষীরা পুলিশের সফলতার সহিত নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে ছিয়াত্তর জনের কিশোরগঞ্জের এটা এখনও প্রক্রিয়া দিন কালকে হয়তোবা মৌকে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তো আমরা চাই শুধু এখানে না প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা অফিসে আমরা চাই ঘুষমুক্ত বাংলাদেশ সেখানে চাকরিতে প্রবেশের সময় যদি সে দশ লাখ টাকা ঘুষ দিয়ে প্রবেশ করে তখন তো সে আবার দশ লাখ টাকা যে বন্ধক দিল জমি বন্ধুক দিল স্বর্ণ বন্ধুক দিল ঋণ করলো এই টাকাটা উঠাইতে গেলে তখন সে আবার দুর্নীতি করে আপনি যদি দুর্নীতির মাধ্যমে প্রবেশ করেন তাহলে ঘুষ দিয়ে প্রবেশ করলে তো ঘুষ খাবে তো একটা সৎ মানুষ জীবনে অসৎ কাজ করে নাই কিন্তু এখন অসৎ পথে চাকরিতে ঢুকছে সে তো অসৎ পথে ইনকাম করবে সমাজে অস্থিরতা বাড়বে আমরা যখন সরকারি বিভিন্ন দপ্তরে যাব সে যদি ঘুষ নিয়ে চাকরি নিয়ে থাকে তখন আমরা সাধারণ মানুষ আবার পেরেশনের শিকার হবো প্রথম দিকেই যদি আটকানো যায় ঘুষ মুক্ত চাকরি তাহলে কিন্তু ঘুষটা সহজেই আর অফিসিয়াল লেনদেন হবে না আমরা চাই বাংলাদেশ এমন সুন্দর হোক যে কোথাও যেন ঘুষ না চলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ